ভারত সরকার কর্তৃক সাহিত্য একাডেমি 2020 সম্মাননা পাচ্ছেন বীরভূমের ভূমিপুত্র বিশিষ্ট সাহিত্যিক সিউড়ির বাসিন্দা পুষ্পিত মুখোপাধ্যায়। উর্দু থেকে বাংলা অনুবাদের জন্য এই পুরস্কার বিবেচিত হয়েছে। ইতিপূর্বে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। রবিবার বীরভূমের দুবরাজপুরে সেজুতি নামক একটি সমাজসেবী সংগঠন স্থানীয় সত্যানন্দ ইনস্টিটিউশনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্যিককে সম্বর্ধনা জ্ঞাপন করেন। মঞ্চে আলোকজ্জ্বল হিসেবে উপস্থিত ছিলেন জেলার অন্যতম বিশিষ্ট সাহিত্যিক ডক্টর আদিত্য মুখোপাধ্যায়, লেখক দেবকুমার দত্ত, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌর প্রশাসক পীযূষ পাণ্ডে, প্রসার ভারতীর জেলা সংবাদদাতা শম্ভুনাথ সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। ইতিমধ্যেই বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক বিধান রায় পুষ্পিতবাবুকে সম্বর্ধনা প্রদান করেন। সেজুতির পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেজুতির সম্পাদিকা সুমনা চক্রবর্তী। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, শান্তিনিকেতন টিভি। Thank you.